Assalamualaikum, Bismillahirrahmanirrahim. Shuru koritechi Mohan Allahon name, jini porom korunaময় ebong ottanto dayalu. Ami prothomei amader huzurke, amar shoshurbarir lok, unake amake sujog deyar jonno. Ami kritoggota prokash kortechi ba amader committee secretary jini achen takeo. আব্দুল সত্তার সাহেব উনাকেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমি যখন এখানে এসে বসলাম হুজুর বলতেছেন ওই বিয়ের আগে যে কিছু আনন্দ আপনি করতে পারবেন তবে এটা হলো একটা খেজুর উড়াই দিবেন দিলে পরে এই যে মানুষ নিবে এটা একটা আনন্দ হবে দেখেন ছোট একটা খেজুর উড়াই দেওয়ার মধ্যে কেউ পাবে কেউ সুন্দর করে নিবে মানুষ এটার মধ্যে আনন্দের কথা বলা হইছে অথচ একটা ভালো মানুষকে নির্বাচন করার বিষয়ে যে আপনি আপনার ভোটটা দিবেন যে যারে আপনার ভালো লাগে এই ব্যাপারে ভোটের সুযোগ করে দেওয়ার জন্য অনেকে আমাকে অপছন্দ করে আমি আপনাদেরকে বলি এই সংসদ নির্বাচনে আমি একজন প্রার্থী আমি আপনাদেরকে নির্বাচিত হইলে কি করতে পারবো এটা জানি না পরে বলবো এগুলা কিন্তু নির্বাচিত হওয়ার আগে একটা কাজ আমি করছি আমি আপনাদের সোনারগাটের ছেলে হিসাবে সাহস কইরা জননেত্রী শেখ হাসিনার কথা অনুযায়ী আমি স্বতন্ত্র দাঁড়ানোর মাধ্যমে নিশ্চিত করছি এইবারের ভোটারের দাম আছে ওই ভোটারবিহীন কোনো নির্বাচন নাই কোনো জিগাবুলা নাই ডেট আইলো আই একটা সালাম দিয়া কোনো ভোটারের দাম দেওয়ন লাগলো না জিগাবুলা করন লাগলো না এমপি যাইবার কার সিস্টেমটারে আমি কঠিন করে দিয়েছি আমারে বানাইন না এমপি যদি বালা না লাগে যদি মনে করইনি 5 বছর বা 10 বছর আপনারা খুব আরামে আছেন কোনো অসুবিধা নাই এমপি ওয়াটা বড় আমি দুনিয়াতে এখন পর্যন্ত সফল আমার কাছে মনে হইছে এমপি যদি আল্লাহ আমারে বানায় তাইলে 5.5 লক্ষ খালি ভোটার আর 3 লক্ষ বাচ্চা কাচ্চা সহ 8 লাখ মানুষ এর মধ্যে 10টা মানুষ যদি কোনো কারণে আমার কর্মের কারণে আমার আশেপাশে যে পিএস এরা কর্মের কারণে না গাইয়া থাকে আমার বিশ্বাস আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না ঠিক এর মানে তো দুনিয়াতে আমার আখেরাতে যাইব আমি অত লাফাইতাছি না এমপি হবার লাগি আমার একটা ইচ্ছা যে মানুষগুলা এবার একটা সুযোগ পাও কারে সে পছন্দ করে এই অনুযায়ী ভোট দেওয়ার এরা ওই তাই না মানে জিগাইলা এরা বেলে হয় ব্যারিস্টারের বুট আছে 5 লাখ বুট পাইলো আইন যারা আগে ওড়াই লিমু আচ্ছা কোন চাইন এরা আইছে একটা মার্কা লইয়া নৌকা আমি আইছি শেখ হাসিনার দোয়া লইয়া আমি কিন্তু কইতাছি না আমি কিন্তু এরার বদনাম করতাছি না আমার কত একটুই যে ভাই আমি তো ফাঁসও করতাম পারি ফেলও করতাম পারি আমি আমার জনগণের উপরে ছাড়তাম চাই তোমরা হেরে রে ভাই তোমরা হেরে জনগণের উপরে বিশ্বাস করো না আইনের উপরে বিশ্বাস করো কিন্তু ভাই তোমরা যদি কর্ম কইরা থাকো তাইলে তো উনয়ন ওই একটা কিতা কইতাম এরা বাচ্চা হই না আড়া বছর পড়াশোনা করছে এক জাত প্রশ্ন গিয়া দেখা আর এক জাত এরা পড়াশোনা করছে যে আরে আবার জনগণ জিগাইতাম কিতা দুই তিন জন বড় সাইজের নেতা লই আটা আটি করলে সালাম দিয়ে যাউন গিয়া আর নেত্রী টিকিট দিবা দিলে পরে আমরা ইয়া কইতাম বঙ্গবন্ধুর নৌকা শেখ হাসিনার নৌকা ভুট্টা দিলাই এরা জিগাই হইন যে বঙ্গবন্ধু দেশটারে স্বাধীন করলা শেখ হাসিনা পদ্মা সেতু করলা মেট্রো রেল করলা এত উন্নয়ন করে ইতিহাস রচনা করলা আর জননেত্রী শেখ হাসিনা যে তোমার প্রতিনিধি বানাইলো জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু বানাইলো যে তুমি ভাইসাব একটা খোয়াই ভিতরে চালাই না খালি এরা আর হয় গুনাই মন বাড়ি মারে বেলে খুল যাত এরার এরার গুনাই মনে বেলে বাড়ি মারে খুল যাত আমি গুনা করি আমার খুলজাত বাড়ি মারবো আমি
এরা আমারে আমার মায় হইন হইনে ভোট তুমি জিতবাই নিরে ভোট আমি হিসাব দিছি নির্বাচন কমিশনে হিসাব দেওয়ার লাগে যে কয় টাকা খার আছে আমি হিসাব দিছি যেহেতু এটা ইসলামী সভা হিসাবের কথাটা কইলাই যে আমরা যারা যারা এমপি পদে দাঁড়াইছি সবাই আমরা হিসাব দিছি খার কয় টাকা আছে আমাদের যিনি মাননীয় যিনি প্রার্থী এবার নৌকার মাননীয় প্রতিমন্ত্রী উনি হিসাব দিয়া কইছেন তাইনের কাছে আছে 8 কোটি টাকা আপনারা ইটা বালা হইরা খবর নিউন আচ্ছা মাইতেন না 8 কোটি টাকা তাইনের কাছে আছে আবার তাইনের বউর কাছে আছে 1.5 কোটি টাকা ক্যাশ তাইনের ফুরির কাছে আছে দুই ফুরির কাছে 2 কোটি টাকা এরার কাছে আছে 8 কোটি টাকা আমি হিসাব দিলাম আমার এক ফুলা এক ফুরি আমার বউ সহ আমার কাছে আছে 9.5 লাখ টাকা তা আমার মা আমারে বিদেশ থেকে কইতাছন তুই রে ফুত 9.5 লাখ টাকা দিয়া 8 কোটির সাথে পারবে কেমনে আমি কইলাম গো আম্মা আমি যদি 49টা ব্রিজ যদি সোনাঘাট মাধবপুরে না বানাইতাম 30,000 আমের চারা যদি 37,000 আমের চারা যদি না দিতাম এত বাচ্চা কাচ্চার যদি ফুটবল কিনে না দিতাম এত মানুষের পড়াশোনার খরচ যদি না দিতাম তে এতদিনও গো আম্মা আমার কাছে 8 কোটি টাকা থাকলো না